ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسليا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اندية تكاك উভয়েই কি উলঙ্গ হয়ে গোসল করতে পারে স্বামী স্ত্রী কি উলঙ্গ হয়ে তারা স্নান করতে পারে এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে হাদিস থেকে দলিল দিয়ে রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন যদি স্বামী স্ত্রী একে অপরে একসাথে উলঙ্গ হয়ে গোসল করে তো এ বিষয়ে ইসলাম কি বলে তা সঠিক কি জেনে নেন হাদিসের গ্রন্থ জামে তির্মিজি হাদিস নম্বর দু হাজার সাতশো উনসত্তর এবং সোনানো ইবনে মাজা হাজার নশো কুড়ি এখানে উল্লেখ আছে যে যেহাজ বিন হাকিম তিনি তার পিতা এবং তার দাদু থেকে বর্ণনা করেন তিনি প্রশ্ন করেন রসুল্লা সাল্লামকে সরমগা তথা লজ্জাস্থান সম্পর্কে তখন বিশ্বনবী নবী সাল আলী উত্তরে বলেন এ হেফাজ আও তুমি তোমার সরমগা তথা লজ্জাস্থানকে হেফাজত করো ইউজাতিকা কিন্তু তোমার স্ত্রী ব্যতিরিকে আউমা মালাকাত ইয়ামিনুক এবং লন্ডি ব্যতিরিকে ফকলা আর রাজুল ও একনো মা আর রাজুল তখন তিনি বললেন যে যদি কোনো দুইজন পুরুষ থাকে একজন পুরুষ একজন পুরুষের সাথে থাকে দিয়ে গোসল করে স্নান করে সে অবস্থায় কি করতে হবে কলা ইনিস্তাতা আল্লাহ আহাদুন ফাফাল যে যতটা সম্ভব চেষ্টা করতে হবে যে কোনো ব্যক্তি যাতে সরঞ্জা না দেখে তার খুবই প্রচেষ্টা করতে হবে ফাফাল তারপরে কুলতু সে ব্যক্তি বলছেন যে আমি বললাম যদি কোনো মানুষ একা একই থাকে নির্জনে একা একই গোসল করে তো বিষ্ণুনবী সাল আলী আসালাম বললেন যে আল্লাহ রবুল আলমিন তিনি বেশি হক রাখেন যে তাকে বেশি লজ্জা করা হয় বুঝতে পারলেন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সরমগা বা লজ্জা স্থান এটা আমরা হেফাজত করব। কিন্তু নিজের স্ত্রীকে আমরা দেখাতে পারি এটা জায়েজ রয়েছে এবং নিজের লন্ডিকে জায়েজ আছে যখন দুইজন ব্যক্তি হবে তখন অপরজন যাতে তার সরমগা না দেখতে পায় এই প্রচেষ্টা খুবই করতে হবে হুম এবং যখন কোনো মানুষ একা থাকবে তখন সেক্ষেত্রে তার স্মরমগা সে খুলে রাখবে না কোনো পোশাক পরিধান করে থাকবে এ বিষয়ে বিষ্ণু সাল আলী আসসালাম বলেছেন যে রাজুল ও ইয়াকুন ও খালিয়ান যে মানুষ যদি একা একই থাকে নির্জনে থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সাল্লাম বলছেন কলা আই আহকু আস্তাহিন হু যে আল্লাহ রবুল আলমিন তিনি বেশি হক রাখেন যে তাকে কি করা হয় লজ্জা করা হয় মানে লজ্জা পাওয়ার অধিকার সবচাইতে বেশি হক রাখেন মহান আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে আমরা সবথেকে বেশি লজ্জা করবো দেখুন হাদিসের গ্রন্থ সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার নশো কুড়ি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার সাতশো ঊনসত্তর তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম স্বামী স্ত্রী তারা উভয়ে যদি গোসল করে তাহলে তারা উলঙ্গ হয়ে উভয়েই একসাথে গোসল করতে পারে এটা জায়েজ তবে উত্তম হলো যে আল্লাহ আল্লাহর আলমীকে সব থেকে বেশি লজ্জা করার জন্য কোনো পোশাক পরিধান করে স্বামী স্ত্রী একসাথে গোসল করা এটা হচ্ছে উত্তম বুঝতে পারলেন যেহেতু স্বামী স্ত্রী একসাথে গোসল করার ব্যাপারে অন্য হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত আছে যে করা যাবে অতএব স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে গোসল করে তাহলে অবশ্যই সেটা ইসলামে জাহেজ রয়েছে কিন্তু উত্তম যে মহান আল্লাহ যেহেতু সব চাইতে লজ্জা পাওয়ার হক রাখেন তাই আল্লাহ আল্লাহরমিনকে আমরা সব থেকে বেশি বেশি লজ্জা করব একা থাকা অবস্থাতেও আমরা কি করব পোশাক পরিধান করে গোসল করব স্বামী স্ত্রী একসাথে এটাই হবে সব থেকে উত্তম কিন্তু ইসলামে স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে এটা জায়েজ রয়েছে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদ মোল্লা